জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ। দুপুরে বালিয়াকান্দির মরা চন্দনা নদীতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন জলাশয় পুনর্খনন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে বালিয়াকান্দি উপজেলার আরকান্দিতে সুফল ভোগীদের সাথে মত বিনিময় করেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ। এ সময় মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের উপপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন, প্রকল্প পরিচালক মোহাম্মদ আলিমুজ্জামান চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তো মাছ চাষ ও মাছের উৎপাদন বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্যই এ প্রকল্পের মূল উদ্দেশ্য বলে জানান প্রকল্প পরিচালক মোহাম্মদ আলিমুজ্জামান চৌধুরী। মূল উদ্দেশ্য খনন করে এখানে পরিকল্পিত মাছ চাষ করা এবং মাছের উৎপাদন বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং করোনার মূল লক্ষ্যই সারা বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার নতুন হিসাবে যোগ হচ্ছে, সেসব বেকার যুবকরা স্থানীয়ভাবে যেন কর্মসংস্থান পায়, মৎস্য উৎপাদন পায়, আর সর্বোপরি অব্যবহৃত জলাশয়ের মূল্য বৃদ্ধি, লিজ ভ্যালু, আগে যেটা 10,000 টাকা লিজ হতো এখন সেটা 1,00,000 টাকা হচ্ছে। এরকম আমার কাছে ভুরি ভুরি উদাহরণ আছে যে নামমাত্র একটা মূল্যে কেউ লিজ নিত না, আর এখন মানে 1,00,000 টাকার প্রতিযোগিতা হয়ে এই লিজ ভ্যালুটা হচ্ছে। প্লাস হলো পরিবেশ উন্নয়ন, আগে মশা মাছি এগুলোতে ভরে থাকতো, এখন এইসব জলাশয়ের পাড় দিয়ে বাচ্চা কাচ্চারা হাঁটা করে, পরিবেশ ঠান্ডা থাকে পরিবেশ। সুতরাং এটাই মানে বহুমুখী উপকারিতা এই প্রকল্পের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে করেছি। সারা দেশে সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প শুরু হয় 2015-16 সালে। আগামী 2021 সালে এ প্রকল্প শেষ হবে। 409 কোটি টাকার এ প্রজেক্টে 61 জেলার 359টি উপজেলায় এ কার্যক্রম রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান তৈরি ও পরিবেশ উন্নত হয়েছে। এখন জলাশয়ে পরিকল্পিত আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে বলে জানান মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ। জলাশয়ে সংস্কারের মাধ্যমে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প, এটা 2015-16 থেকে শুরু হয়েছে, এটা 2021-এ এটা শেষ হবে। এটা 409 কোটি টাকার প্রজেক্ট। এই প্রজেক্টটা আমাদের 61টা জেলায় 349টা উপজেলায় কার্যক্রম রয়েছে। তা আমরা এখানে আসছিলাম বালিয়াকান্দিতে মোড়া চন্দনা নদীর পুরো সংস্কার কাজ দেখতে। তো এগুলা দেখলাম, এখানে দেখলাম যে সংস্কারের কাজের পরেও তারা পোনা ছেড়েছে এবং তারা সেই যে পাড়ে যে সকল ভূমিরা গাছ লাগাচ্ছে, ফলস বৃক্ষ লাগাচ্ছে সেখানে, তো এটা একটা অত্যন্ত মানে এই যে সাকসেস, যে আপনার সংস্কারের যে কাজটা সুন্দর হয়েছে। আমার এখানে কিছু পরামর্শ ছিল গাছগুলো যাতে যারা লাগাচ্ছে সকল ভূমিরা যেন এটা পরিচর্যা করে এবং যে পাড়ের যে ঘাসগুলো আরও সুন্দর করে আর একটু ফিনিশিং দিতে হবে এটা। আর এই প্রোগ্রামটার মাধ্যমে আসলে আমাদের জলাশয় যেটা এর আগে শুনলাম আমাদের সকল রোগীদের কাছ থেকে এবং ইউপি চেয়ারম্যান এবং ইউনো সাহেবের কাছে শুনলাম যেটা যে এই পুকুরটা নদীটা আসলে একদম শুকিয়ে গেছিলো এবং এটা কেমন একটা অন্য মানে যে কেউ এটা ভোগ দখলের মধ্যে ছিল। পরবর্তীতে এটা যখন এই আমাদের এই জলাশয় সংস্কার প্রকল্পের আওতায় আনার জন্য কারণে এটাকে মানে আমাদের সংস্কার করে এটা মাছ চাষের আওতায় আনা হয়েছে, সুন্দরভাবে হয়েছে। এখন এটাকে পরিকল্পিতভাবে মাছ চাষটা যেন পরিকল্পিতভাবে যে একটা লক্ষ্যমাত্রা থাকবে, মানে আধুনিক পদ্ধতিতে সেখানে মানে আমাদের স্টকিং মজুদটা কত হবে, মজুদ কী পরিমাণ মাছ আমরা মজুদ দিব, কোন প্রজাতি দিব, কী ধরনের খাবার দিব এবং একটা লক্ষ্যমাত্রা থাকবে যে আমরা এত উৎপাদন করব। এইভাবে পরিকল্পিতভাবে আমাদের মাছ চাষ করতে হবে। এ বিষয়ে আমার সুফলভোগীরাই করবে, কিন্তু আমার উপজেলা অফিসার, জেলা অফিসার এটা সহায়তা দেবে। এবং এই যে আমরা পুকুরটা কাটলাম এটার ফলে দেখেন অনেক আমাদের যে যারা যে ইজারা মূল্য বেড়ে গেলো, তার মানে সরকারের রাজস্ব আয় বেড়ে গেল। এখানে মাছ উৎপাদন হতো না, মাছ উৎপাদনের আওতায় আসলো। এখানে জল একদম শুকিয়ে গেছিলো, এই জলটা যে ব্যবহার হচ্ছে এটাও একটা সুফলভোগীরা এই জলটাও ব্যবহার করতে পারবে। পাশাপাশি ওখানে পাড়ে গে সুন্দর একদম ওই রাস্তা আছে এবং ওখানে পাড়টা বসারও একটা ব্যবস্থা আছে, মানে বিনোদনেরও একটা ব্যবস্থা আছে। সুন্দর বাতাস, খোলামেলা জায়গা, বাতাস, এখানে বিকালবেলা কেউ আসে একটু বিশ্রাম নিতে হবে, বিনোদন করতে হবে, মানে একসাথে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান এবং পরিবেশ উন্নয়ন একসাথে আমাদের এটা দ্বারা সম্ভব আছে। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় মাছের প্রোটিনের কথা তুলে ধরে কাজী শামস আফরোজ আরও বলেন, আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী একটা বক্তব্য বলেছেন যে 1 ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে,
তো এই কারণে আমরা এটা এই প্রজেক্টটাকে আমরা আরেকটু বাড়ায় নিতে চাচ্ছি আর করোনা মোকাবেলার জন্য আপনি জানেন যে আমাদের করোনা যাচ্ছে না এটাকে মোকাবেলা করে এটাকে নিয়েই আমাদের অ্যাডজাস্ট করে চলতে হবে যেন আমাদের শরীরের ইমিউনিটি বাড়াতে ইমিউনিটি বাড়ানোর জন্য আমাদের প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে নিরাপদ পরিবেশে আপনি জানেন আমরা মৎস্যদ্বীপ দপ্তর নিরাপদ মাছ উৎপাদন কাজ করে যাচ্ছি আমরা এইভাবে এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের উৎপাদন বাড়াতে পারবো এবং করোনা মোকাবেলার জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার আমাদের দেশবাসীকে সরবরাহ করতে সক্ষম শাহাবুর রহমান রাজবাড়ী টিভি